আগামীকাল থেকে ফের শুরু হচ্ছে রাজ্যে লকডাউন, কিন্তু লকডাউন নিয়ে রাজ্য সরকারকে তুলোধনা করলেন ব্যারাকপুরের শিল্পাঞ্চলের বিরোধী নেতা নেত্রীরা। আগামীকাল বিকেল 5টা থেকে শুরু হচ্ছে রাজ্যে ফের লকডাউন প্রক্রিয়া, কিন্তু এই লকডাউনকে কার্যত তুলোধনা করলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিরোধী দলের নেতা নেত্রীরা। লকডাউন নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে ব্যারাকপুরের সাংসদ তথা রাজ্য বিজেপির সহসভাপতি অর্জুন সিং বলেন, এই লকডাউন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চক্রান্ত, কারণ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ রাজ্যের বিভিন্ন পৌরসভায় যেভাবে বেআইনিভাবে পৌর প্রশাসক বসানো হয়েছে তার রায়কে বিলম্বিত করার জন্যই এই লকডাউন। তিনি আরও অভিযোগ করেন, কোনো মানুষ করোনায় মারা গেলে তার দেহ ফেলে রাখা হচ্ছে, সৎকার করা হচ্ছে না, সেই সমস্ত ব্যর্থতা লোকাতে এই লকডাউন করা হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের লকডাউন কি আছে? একটা বিশেষ সমাজের জন্য লকডাউন, একটা বিশেষ সমাজকে ছেড়ে দেওয়ার জন্য লকডাউন, এখনও সেটা। এই লকডাউন অ্যাবসলুটলি কেএমসি যে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে মমতা ব্যানার্জি, আর সমস্ত জায়গা যে পৌরসভাতে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়েছে রাজনৈতিক ব্যক্তিকে, কোর্টে মামলা চলছে, এই কোর্টের রায়কে যাতে আবার প্যান্ডামিক নামে চালিয়ে দেওয়া যেতে পারে তার জন্যে উনি করছেন। উনি কিন্তু কোভিডের বিরুদ্ধে লড়াই করছেন না, হাসপাতালে 14 দিন পরে বডি পাওয়া যাচ্ছে, হাসপাতালে বডিগুলো পচে যাচ্ছে, পরিবারের লোকেরা বডি দেখতে পাচ্ছে না, তাদেরকে নিয়ে গিয়ে বডিকে শ্মশানঘাটে নিয়ে গিয়ে তার শেষক্রিয়াও করছে না পুলিশ, বডিটা ফেলে রেখে দিয়েছে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়েছে। এইসব জন্যে এই নাটক করা হয়েছে, আর কিচ্ছু না। ইনি কোনো হসপিটালও বাড়াবেন না, ইনি কোথাও বেডও বাড়াবেন না। আজকে লক্ষ লক্ষ টাকা প্রাইভেট নার্সিংহোমগুলোতে ওনার সঙ্গে ভাগ বটরা হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী অ্যান্ড প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে। তারা প্যারাসিটামল খাইয়ে 4 লাখ টাকা 5 লাখ টাকা লোক থেকে 8 লাখ টাকা অবধি নিচ্ছে, মানুষ ভয়ে সেখানে গিয়ে টাকা দিচ্ছে। আজকে যেভাবে দিল্লিতে 10,000 বেডের এটা হসপিটাল করা হলো, পশ্চিমবাংলা করা যেত না, কিন্তু মমতা ব্যানার্জি করবেন না। আজকে ওনার অ্যাডমিনিস্ট্রেশন পুরো ফেলিওর হয়ে গেছে, সেই জায়গা কেন্দ্র সরকারের কাছে মদত চাওয়া উচিত ওনার। মানুষের সঙ্গে রাজনীতি না করে এই মদত চেয়ে যদি উনি এখানে বিএসএফের ক্যাম্প আছে, সিআরপিএফের ক্যাম্প আছে, ওখানে যদি বড়ো বড়ো অত বড়ো বড়ো এ আছে আপনার জায়গা আছে, সেখানে ওদের দ্বারা টেম্পোরারি হাসপাতাল বানানো যেতে পারে, কিন্তু উনি করবেন না। উনি এইটাকে দেখিয়ে মানুষকে ভয় ধরিয়ে এই প্রাইভেট নার্সিংহোমগুলো যাতে ভালোভাবে চলে তার ব্যবস্থা করছে। অপরদিকে করোনা লকডাউন নিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার সিআইটিইউ সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় জানান, 3 মাস লকডাউন ছিল, কিন্তু করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছে দেশের সরকার ও রাজ্যের সরকার, তাই আমরা বলছি লকডাউন ব্যর্থ হয়েছে। এটা আগে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী ক্ষমা চান মানুষের কাছে, আগে পরিস্থিতি সামলাতে পরিকল্পনা করে লকডাউন করুন, পরিকল্পনাবিহীন লকডাউন নয়। তিনি আরও জানান, 3 মাস লকডাউন ছিল এবং এই লকডাউনে করোনা পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে দেশের সরকার রাজ্যের সরকার। আগে আমরা বলছি লকডাউনটা ব্যর্থ হয়েছে এটা বলে ক্ষমা চান মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী, আর লকডাউন করলে পরিকল্পনা করে লকডাউন করে, পরিকল্পনাহীন লকডাউন না, এবং মানুষের যাতে রুটি রুজি থাকে তার ব্যবস্থা করে লকডাউন হয়। কারণ লোকে এখন বলছে যে পেটে খিদে আমি আর কি করোনা হবে, করোনা মারবে খিদেও মারবে, ফলে এটাও দেখা উচিত।